এই ভোটটা মনে করেন আমার এই ভোট, আমি এই ভোটে আশা মনে মনে রাখবেন এই জায়গার থেকে আমাকে আর কেউ সরাইতে পারবে না, সরিয়ে রাখতে পারবে। সেই পথে খুঁজে আবার পথ পেয়েছি আমি সদরের দর্শন। আমি এখানে আছি, আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনও আপনাদের সাথে থেকে করবো ইনশাল্লাহ। আর একটা জিনিস বলি, আপনি জানেন যে আমি সমস্ত সন্ত্রাসী ফন্ত্রাসী দেখতে পারি না, আমি এদেরকে পছন্দ করি না, ফলে আমার কোনো লোকের কোনো সমস্যা হইলে তার পরিণাম ভালো হবে না। সেই জন্য আমি বলবো যে আপনারা, আমি উপজেলার তিনবার আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছি, আমি এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বঙ্গু ভাতা, আপনাদের যে এই যে সাবমার্সিবল কল, আমি শুনেছি এখন নাকি টাকা দিয়ে সাবমার্সিবল কল নেওয়া লাগে, আশ্চর্য লাগে, শিক্ষক ট্রান্সফার করতে নাকি টাকা নেওয়া লাগে। আমি গ্রান্টিতে বলতে পারি, আমি যত বছর ছিলাম তিন তার কেউ বলতে পারবে না যে আমার কোনো লোক এক কাপ চা খাওয়ানো লেগেছে, এবং যত গরিব সব কিন্তু আমরা করেছিলাম এই সদর উপজেলার 15টা ইউনিয়ন। সেই জন্য আমি বলবো এই ভোটটা মনে করেন আমার এই ভোট, আমি এই ভোটে আশা মনে মনে রাখবেন এই জায়গার থেকে আমাকে আর কেউ সরাইতে পারবে না, সরিয়ে রাখতে পারবে। সেই জন্য বলবো আপনাদের, আমি অনেক নেতা তৈরি করেছি তৃণমূল থেকে, আপনাদের মতামতের ভিত্তিতে আমি কিন্তু নেতা তৈরি করেছি। সেই জন্যই বলবো আমি চাই এমন একজন মানুষকে দিয়ে, আমি কেন সিলেক্ট করেছি আমি তাদের সাথেও কথা বলেছি যাদের কথা আপনি বলছেন। আপনারা যে কয়েকদিন আগে ভোটটা করলেন, এই ভোটে সবই তো আমার লোক ভোটটাই করেছি, কিন্তু এই ভোটের পরে অত্যাচার শুরু হইলে আমি যদি সে না দাঁড়াইতাম তাহলে কিন্তু সে অত্যাচার চলত। তো সেই জন্য আমি বলবো যে আমরা সবাই তৃণমূলকে আপনাদের কেন ডাকেছিলাম, ওই দিন তাদেরকেও ডেকেছিলাম, তারা এই তৃণমূলকে বিশ্বাস করে না, বলছে এই তৃণমূল হইলে সবাইকে ভোট দূর ভোট দেবে। আমি বললাম গোপনে বেরোকে ভোট হবে, তারাও আমাদের লোক, তারা বাইরের কেউ না। আমি চাই, আমার বিশ্বাস তাদের শুভবুদ্ধির উদয় হবে। দুই তারিখই জমাতিয়ার লাস্ট ডেট আছে, আমি কথা বলেছি আমাদের সভাপতি শহীদুল ইসলাম মিলন ভাই, তিনিও কথা বলেছেন। সেই জন্য বলবো যে আপনারা এদিক ওদিক চিন্তা করে লাভ নাই, আমাদের উপজেলা পরিষদের এই চেয়ার আওয়ামী লীগের তৃণমূলকে যদি বাছাইতে হয় এই চেয়ার আমাদেরকে চাই।